আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আলোর পথে যাত্রীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। পবিত্র কুরআনুল কারিমে ভালো এবং মন্দ কাজের আলোচনা হয়েছে, ঘোষণা করা হয়েছে ভালো ও মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তি দেওয়ার, বারবার তাগিদ দেওয়া হয়েছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হবে। কেননা অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তার ইস্তেগফার কবুল করে থাকেন, তখন সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়াকে অত্যন্ত পছন্দ করেন। ক্ষমা প্রার্থনা করলে তিনি অত্যন্ত খুশি হন। এজন্য আমাদের আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। খাঁটি তওবাতেই রয়েছে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্তির জন্য তওবা করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে গুনাহ থেকে মাপ পাওয়া যায়। প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ঘুমানোর পূর্বে তিনবার যে দোয়াটি পড়লে সকল গুনাহ মাফ হয়ে যায়। আপনি সকালে উঠে বুঝতে পারবেন শরীর মন কতটা হালকা হয়ে গিয়েছে, আপনি আপনার গুনার বোঝা ঝেড়ে ফেলে দিয়েছেন, সেই অনুভূতি আপনার কলবে হবে। বোঝা বহনকারী যেমন মাথা থেকে বোঝা ফেলে দেওয়ার পর শরীর হালকা অনুভব করে, ঠিক একইভাবে আপনিও আপনার গুনার বোঝা ফেলে দিয়ে আপনি নিজেকে হালকা অনুভব করবেন। তাই প্রিয় আলোর পথে যাত্রীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রাতে ঘুমানোর আগে তিনবার যে দোয়াটি পড়লে আমাদের সকল গুনাহ মাফ হয়ে যায়, সকালে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠতে পারব। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিশিষ্ট সাহাবী হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সকল গুনাহসমূহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আসুন সে দোয়াটি আমরা শিখে নিই। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব ও চিরন্তন, এবং আমি তার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। আবেগ মিশ্রিত রব্বুল আলামিনের চিরঞ্জীব এবং চিরন্তন সত্তার দোহাই দিয়ে এই নামের উসিলায় এবং আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই এই একত্ববাদ তথা তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সেই ব্যক্তিকে কখনোই ফিরিয়ে দেন না। আমরা জানি তাওবাতুন নাসুহা সর্বোৎকৃষ্ট তওবার দোয়াও এটি। এই দোয়ার মাধ্যমে আপনি তওবা করলে আল্লাহ অবশ্যই আপনার হাত ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করা দরকার। অন্তত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি তিনবার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন হাদিস শরীফে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটির ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে, কিন্তু আমরা ইস্তেগফারের জন্য যে দোয়াটি পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটির ব্যাপারে হাদিসে কোনো সুস্পষ্ট রেফারেন্স নেই। কিন্তু এই ইস্তেগফার পড়লেও আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কিন্তু আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফার শিখিয়েছেন সেটি মুখস্থ করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইস্তেগফারের থেকেও আলেম উলামাদের শিখানো ইস্তেগফারের দোয়াটি বেশি জেনে থাকি। আমাদের উচিত দুটুই জানা এবং দুটোর উপরে আমল করা। বেশি আমল করা উচিত হাদিস শরীফে যেই ইস্তেগফারের কথা বলা হয়েছে সেই ইস্তেগফারের দোয়াটির উপরে বেশি আমল করা উচিত। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখতে পারবেন, বুঝতে পারবেন আপনার শরীর মন সব হালকা হয়ে গিয়েছে, আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে এই দোয়াটি রাতে ঘুমানোর আগে তিনবার পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন।